গোয়াগুলি দীর্ঘকাল ধরে বিশ্বব্যাপী ভ্রমণকারীদের বিশেষ করে দুঃসাহসিক ভ্রমণকারীদের কল্পনাকে মুগ্ধ করেছে। অনেক গোয়া আকর্ষণীয় ইতিহাস নিয়ে গর্ব করে, যা একসময় প্রাচীন সভ্যতার আশ্রয়স্থল বা পৌরাণিক ধনসম্পদের লুকোনো জায়গা হিসাবে কাজ করে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব অ্যাডভেঞ্চার ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে অনন্য 9টি গোয়া সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, সন ডুং গোয়া, ভিয়েতনাম। ভিয়েতনামের সন ডুং গোয়া বিশ্বের বৃহত্তম একক গোয়া, 9 মাইলেরও বেশি বিস্তৃত। এটি প্রবাহিত নদী দ্বারা তৈরি। গোয়াটি আনুমানিক 2 থেকে 5 মিলিয়ন বছর পুরনো। নির্দেশিত ট্যুরগুলি একচেটিয়াভাবে অ্যালিক্স অ্যাডভেঞ্চার ট্যুর দ্বারা পরিচালিত হয়। 2, ওয়াইটামো গ্লো ওয়াম গোয়া, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ওয়াইটামো গ্লো ওয়াম গোয়াগুলি তাদের অন্যান্য গ্লো ওয়াম প্রজাতির জন্য বিখ্যাত, যা এই প্রাণীদের সর্ববৃহৎ এবং উজ্জ্বল জনসাধারণের দেখার অভিজ্ঞতা প্রদান করে। ট্যুরগুলি পরিবেশবাদ এবং স্থায়িত্বকে অগ্রাধিকার দেয়। অবিস্মরণীয় ব্ল্যাক ওয়াটার র্যাফটিং অ্যাডভেঞ্চার প্রদানের সাথে সাথে সংরক্ষণের বিশেষ দর্শকদের শিক্ষিত করে। বিকল্পভাবে দর্শনার্থীরা গোয়া হাইকিং বেছে নিতে পারে। অন্বেষণ করার আগে ওয়াইটামো কেটস ডিকশনারি সেন্টারে একটি পরিদর্শন গ্লো ওয়াম অন্তর্দৃষ্টি প্রদান করে, যা সমস্ত বয়সের জন্য উপযুক্ত ট্যুর অফার করে। 3, মেন্ডেল হল আইস কেপস, মার্কিন যুক্তরাষ্ট্র। মেন্ডেল হল বরফ গোয়া জুইন আলাস্কার কাছে অবস্থিত। মেন্ডেল হল হিমবাহের মধ্য দিয়ে তাদের পথ প্রবাহিত হয়। সূর্যালোক দ্বারা আলোকিত নীল এবং সাদা রঙের অত্যা আশ্চর্য ছায়াগুলি প্রকাশ করে। দর্শনার্থীরা প্রায়শই তাদের পরিবর্তনশীল সৌন্দর্যের কারণে ইথারিয়াল এবং বিস্ময়কর হিসাবে বর্ণনা করে। গাইডের ট্যুর ভ্রমণকারীদের বরফ গোয়া এবং আশেপাশের আলাস্কান ল্যান্ডস্কেপ উভয় অন্বেষণ করতে দেয়, যা একটি অনন্য এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে। 4, ফিঙ্গালস গোয়া, স্কটল্যান্ড। ফিঙ্গালস গোয়া আইস অফ স্টাফেতে অবস্থিত। এটি প্রাকৃতিকভাবে গঠিত সরভুজাকার ব্যাসাল কলামগুলির জন্য বিখ্যাত, যা ফ্যাশানটি ল্যান্ডস্কেপ, সঙ্গীত এবং মিথকে অনুপ্রাণিত করেছে। দর্শনার্থীরা গোয়ার মধ্যে হাইক করতে এবং আশেপাশের এলাকা ঘুরে দেখতে গাইডেড ট্যুরে যোগ দিতে পারেন। তার অসাধারণ প্রাকৃতিক ধ্বনিত্বের জন্য বিখ্যাত। ফিঙ্গালস এবং কেপ সঙ্গীতে উৎসাহীদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে। 4, সালফেড ফেইরি গ্রোটস, জার্মানি। জার্মানির থুরিঙ্গেনে অবস্থিত সালফেড ফেইরি গ্রোটো একসময় শেল খনি ছিল, যা 19 শতকের মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যাওয়ার পর অস্পষ্ট হয়ে পড়ে। যাই হোক, তারা 1910 সালে পুনরায় আবিষ্কৃত হয়েছিল। অভ্রমংশ পরিবর্তে অত্যা আশ্চর্য বহুবর্ণের খনিজ গঠনে প্রকাশ করে। আজ এই রংধনু রঙের গুহাগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত। দর্শনার্থীরা ফেন ওয়ালচেন গ্রামে যেতে পারেন এবং পরী ও পরীগুলির সাথে একটি পরিবার বান্ধব ফ্যান্টাসি অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। উপরন্তু গ্রোটোনিয়াম একটি ইন্টারঅ্যাক্টিভ জাদুঘর গ্রোটোরের ইতিহাস অন্তর্দৃষ্টি প্রদান করে। 6, ব্লু গ্রেটো, ইতালি। ক্যাপির বিখ্যাত ব্লু গ্রেটো একটি মনোমুগ্ধ নীল আলো দ্বারা আলোকিত এবং একটি সমৃদ্ধ ইতিহাস ধারণ করে। এটি একটি রোমান সামুদ্রিক মন্দির এবং সম্রাট টাইবেরিয়াসের ব্যক্তিগত স্নানের স্থান হিসাবে পরিবেশন করে। যদিও এখনও সাঁতার কাটা নিষিদ্ধ, ভ্রমণকারীরা সমুদ্র ভ্রমণ বুকিং করে এবং ভিতরে সারিবদ্ধ হয়ে ব্লু গেটও উপভোগ করতে পারে। এর দীপ্তিময় আলো দেখার জন্য সর্বোত্তম হল দুপুর থেকে দুপুর দুটো, নিরাপত্তার কারণে শীতকালে বন্ধ থাকে। 7, স্কোকজান গোয়া, স্লোভানিয়া। স্কোকজান গোয়াগুলি তাদের অত্যা আশ্চর্য সুন্দর এবং বিশাল আকারের জন্য বিখ্যাত। তাদের অন্যান্য বাস্তুতন্ত্রের কারণে 1986 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। প্রবেশদ্বারটি দেখার জন্য বার্ষিক হাজার হাজার দর্শনার্থী টানা হয়, যেখানে রেখা নদী গোয়ায় অদৃশ্য হয়ে যায়। এই গোয়াগুলি মেসোলিথিক যুগের। 8, ম্যামথ গোয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যামথ গোয়া 400 মাইলেরও বেশি বিস্তৃত। ম্যামথ গোয়া জাতীয় উদ্যানের মধ্যে ন্যাশনাল পার্ক সার্ভিস দ্বারা পরিচালিত বিশ্বব্যাপী বৃহত্তম গোয়া ব্যবস্থা হিসাবে দাঁড়িয়ে আছে। 7 সহস্রাব্দের ইতিহাসের সাথে এটি 1800-এর দশকের মাঝামাঝি থেকে একটি পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। গাইডের ট্যুর পাওয়া যায় এবং কাছাকাছি লজ পাওয়া যায়। 9, পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী, ফিলিপাইন। পালোয়ানের পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 30 মিলিয়ন বছরেরও বেশি সময় বিস্তৃত একটি ইতিহাস নিয়ে গর্ব করে। দর্শনার্থীরা এটিকে বিস্ময়কর এবং বিস্ময় অনুপ্রেরণামূলক হিসাবে বর্ণনা করে। একটি নির্মল অভিজ্ঞতার জন্য কায়াক দ্বারা অ্যাক্সেসযোগ্য। যদিও কিছু অংশ অক্সিজেনের মাত্রার কারণে সীমাবদ্ধ, প্রথম মাইল সবার জন্য উন্মুক্ত।
এবং অতিরিক্ত 2.5 মাইলের জন্য একটি বিশেষ অনুমতির প্রয়োজন। কাইকাওড়া গুহা সুউচ্চ সিলিং কিছু এলাকায় প্রায় 250 ফুট উচ্চতায় পৌঁছে এবং দেয়ালে এডেম্বা করা প্রাচীন জীবাশ্ম দেখতে পাওয়া যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।